এবছরের জেএসসি ও পিএসসি পরীক্ষার মতো তোমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষা কি আদৌ বাতিল করা হবে, এবং তোমাদের 2021 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কি পেছাবে বা সাবজেক্ট কমিয়ে পরীক্ষা নেওয়া হবে কিনা? তাছাড়া শোনা যাচ্ছে যে এবছর তোমাদের সিজিপিএ 4 গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা হবে। তো রিসেন্টলি সকল সোশ্যাল মিডিয়াগুলোতে এই একটি বিষয় নিয়েই চলছিল বিভিন্ন জল্পনা কল্পনা, এবং বিভিন্ন চ্যানেলের ভুল ইনফরমেশনের কারণে তোমরা অনেক কনফিউশনে ছিলে এবং সঠিক তথ্যটি পাচ্ছিলে না, যার কারণে তোমরা প্রচন্ড। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মনে ঘুরপাক খাওয়া যাবতীয় সকল প্রশ্ন এবং সকল কনফিউশন দূর করে দিব। সো হ্যালো ভিউয়ার্স, আমি সুন্দরফত ফ্রম টেকনিক্যাল টিস্ট 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন, কারণ অনেক কষ্ট করে প্রায় 8-9 ঘন্টা কষ্ট করে তোমাদের জন্য একটি ভিডিও মেক করি, তাই তোমাদের কাছ থেকে পাওয়া একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেয় ইন ফিউচার তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট উপহার। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, ভিডিও শেষে তোমাদের সকলের ইনকাম সোর্স বা তোমাদের আত্মকর্মসংস্থানের জন্য দুটি ধামাকা অফার থাকবে। সো সেটি না জেনে কেউ চলে যাওয়ার মতো বোকামি করো না কিন্তু। সো ফার্স্ট অফ অল বলা যাক তোমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষার লেটেস্ট আপডেটের কথা। তো তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে গত আগস্ট মাসের শেষ দিকে শিক্ষা বোর্ড থেকে অফিসিয়ালি এবছরের পিএসসি এবং জিএসসি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল, যার সুযোগ নিয়ে কিছু অসাধু ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবছরের এইচএসসি পরীক্ষা বাতিলের ব্যাপারে বিভিন্ন গুজব ছড়ানো হয়। ফলে তোমরা এখন প্রচন্ড টেনশনে আছো যে আদৌ তোমাদের এইচএসসি পরীক্ষা বাতিল করা হবে, আর যদি না হয় তবে কবে থেকে শুরু হবে তোমাদের এই কাঙ্ক্ষিত। তো এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে যতটুকু আপডেট এসেছে বা যতটুকু সত্য খবর জানা গেছে সেটি হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যাতে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া যায় এবং যাতে মার্চে ইউনিভার্সিটি অ্যাডমিশন শেষ করে যাতে এপ্রিল থেকে ক্লাস শুরু করা যায়, এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তো এই কথাটি কিন্তু আমার না, শিক্ষামন্ত্রী রিসেন্টলি ফেসবুক লাইভে এসে নিজের মুখে এই নিউজটি দিয়েছেন। তবে রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এডুকেশন মিনিস্ট্রি অফ বাংলাদেশ নামক একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন অসাধু মানুষ আগামী 15 অক্টোবর থেকে এইচএসসি পরীক্ষা শুরু এই শিরোনামে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, যার কারণে সবচেয়ে বেশি কনফিউশনে আছো এবং এক একজনের মুখে এক এক কথা শুনে তোমরা আরো বেশি চিন্তায় পড়ে গেছো। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আগামী 15 অক্টোবর থেকে পরীক্ষার নিউজটি সম্পূর্ণই গুজব। তো এখন কোশ্চেন হচ্ছে, তাহলে কবে থেকে শুরু হবে তোমাদের এই কাঙ্ক্ষিত এইচএসসি ও সমমানের পরীক্ষা? তো এই বিষয়টি সঠিকভাবে এখন কেউই বলতে পারবে না, কারণ এটি সম্পূর্ণ ডিপেন্ড করছে করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার উপর। তবে রিসেন্টলি এখন পর্যন্ত যে সঠিক নিউজটি শোনা গেছে সেটি হচ্ছে, পরিস্থিতি কিছুটা উন্নত হলে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি বা ডিসেম্বরের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বাদ দিয়ে অল্প সময়ে হতে পারে তোমাদের এই এইচএসসি ও সমমানের পরীক্ষা। যেহেতু শিক্ষামন্ত্রীও বলেছেন তাদের পরিকল্পনা আগামী ফেব্রুয়ারি মাসে এইচএসসি রেজাল্ট প্রকাশ করা, তাছাড়া বর্তমানে সবকিছু কিন্তু স্বাভাবিক হয়ে আসছে বা খুলে দিচ্ছে, তাই আগামী নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা কিন্তু মোটেও ইগনোর করার মতো না। আমি শিওর হয়ে বলছি না, কিন্তু পরিস্থিতি একটু উন্নত হলে নভেম্বর বা ডিসেম্বরের শুরুতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে। সো এবার বলা যে 2021 সালের এসএসসি এর সমমানের পরীক্ষার কথা। তো তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে তোমাদের সিজিপিএ তে পরীক্ষা হবে কিনা বা তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে এবং 2021 সালের এসএসসি পরীক্ষা পিছাবে কিনা এবং সিলেবাস কমানো হতে পারে কিনা। তো এর অ্যান্সার হচ্ছে, তোমাদের এবছর থেকে সিজিপিএ 4 গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা থাকলেও তার হচ্ছে না। এবছর তোমাদের জিপিএ 5 সিস্টেমে, অর্থাৎ তোমরাই সেই লাকি ব্যাচ যারা সর্বশেষ জিপিএ 5 সিস্টেমে পরীক্ষা দেবে এবং 80 মার্ক পেয়ে A+ পাওয়ার সুযোগ পাবে। কিন্তু এর পরের বছর থেকে A+ মার্ক আর 80-তে থাকবে না, কমপক্ষে 90 মার্ক পেতে হবে একজন স্টুডেন্টকে A+ পেতে হলে। সো তোমরাই যেহেতু জিপিএ 5 সিস্টেমের লাস্ট ব্যাচ এবং 80 মার্ক পেয়ে A+ পাওয়ার লাস্ট ব্যাচ, তাই তোমরা এই খুশিতে এই ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবে। তো এবছর তোমাদের হয়তো টেস্ট পরীক্ষা হবে না, অর্থাৎ সরাসরি তোমরা হয়তো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তবে তোমাদের পরীক্ষা কয়েক মাস পিছিয়ে যাবে, হতে পারে 2021-এর এপ্রিল বা মে মাস থেকে শুরু হতে পারে তোমাদের এই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা। তবে তোমাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে, যেহেতু তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য যথেষ্ট টাইম পাওনি, তাই তোমাদের সিলেবাস হয়তো কিছুটা কমিয়ে দিয়ে পরীক্ষা নাও। তো এবার বলা যাক তোমাদের জন্য দুটি ধামাকা অফারের কথা। তোমরা হয়তো অনেকে জানো বা জানো না যে আমাদের একটি কোম্পানি রয়েছে যেটির নাম হচ্ছে ব্যবসায়িক। এটি মূলত একটি অনলাইন ই-কমার্স বেসড কোম্পানি এবং এটি অনেকটা দারাজ বা অ্যামাজন। তবে দারাজ বা অ্যামাজনের সাথে আমাদের পার্থক্য হচ্ছে, দারাজ বা অ্যামাজন জাস্ট খুচরা কাস্টমারের জন্য কাজ করে, বাট আমাদের কোম্পানিটি হচ্ছে একটি পাইকারি প্রতিষ্ঠান, তবে আমরা পাইকারি রেটে খুচরাও সেল দিয়ে থাকি। তো তোমরা চাইলে কিন্তু যে কেউই আমাদের এই ব্যবসায়িক কোম্পানিতে মার্কেটিং অফিসার র্যাঙ্কে জব করতে পারবে তোমাদের ঘরে বসেই। তো এবার বলা যাক তোমাদের জন্য দ্বিতীয় ধামাকা অফারটির কথা। আমাদের এই ব্যবসায়িক কোম্পানির পক্ষ থেকে একটি র্যাফল ড্র বা লটারির আয়োজন করা হয়েছে, যেখানে মাত্র 50 টাকার লটারিতে ফার্স্ট প্রাইজ হিসেবে থাকছে
6000 টাকা, সেকেন্ড প্রাইজ হিসেবে থাকছে 4000 টাকা, থার্ড প্রাইজ হিসেবে থাকছে 2000। তো এইভাবে টোটাল 30টি বিশেষ পুরস্কার আয়োজন করা হয়েছে এবং কম্পিটিটরও মাত্র 100 জন। সো তোমরা যারা লটারিটি কিনতে চাও অথবা আমাদের ব্যবসায়িক কোম্পানিতে জব করতে চাও, অর্থাৎ এই ধামাকা অফার দুটি মিস করতে না চাও, তোমরা এক্ষুনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করো এবং যোগাযোগ করে তোমরা তোমাদের জব বা চাকরিটি কনফার্ম করে নাও, এবং তোমাদের যদি লটারি লাগে তাহলে তাড়াতাড়ি লটারিটি নিয়ে নাও, কারণ আমাদের হাতে মাত্র অল্প কিছু লটারি। সো এই বয়সেই তোমরা জবের অফার পাচ্ছ, সো এই বিষয়টি কিন্তু মোটেও ইগনোর করার মতো না, তাই তোমরা এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে খুব দ্রুত আমাদের পেজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের জবটি কনফার্ম করে নাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।